So class 8, last day we have read the different physical characteristics of metals and non-metals. যেখানে আমরা শেষ করেছিলাম সে জায়গাটা ছিল যে metals বা non-metals এদের যে difference আমরা create করেছিলাম সেগুলো সবসময় তাদেরকে আলাদা করতে কিন্তু সাহায্য করবে না. অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো nature দেখলে জিনিসটাকে তোমার মেটাল হওয়া সত্ত্বেও তোমার দেখে মনে হবে যে না এটা তো নন মেটালের মতো আচরণ করছে. সো হাউ ক্যান উই বি শিওর অ্যাবাউট দ্য মেটাল অর দ্য নন মেটাল ক্যারেক্টারিস্টিক অফ আ ম্যাটেরিয়াল, সে তার জন্য তোমাকে কিন্তু তার কেমিক্যাল প্রপার্টিজ দেখতে হবে. তো এখানে কয়েকটা এক্সপেরিমেন্টস দেওয়া আছে. দেখো আমরা কয়েকটা জিনিস এয়ারে বার্ন করে দেখবো, অর্থাৎ পুড়িয়ে দেখবো, যেমন ম্যাগনেশিয়াম রিবন, সালফার পাউডার, ডিস্টিলড ওয়াটার, যারা জিনিস নিয়ে আমরা কাজ করবো সেগুলো এগুলো, রেড আর ব্লু লিটমাস পেপার, এটা অ্যাসিড বা বেস বোঝানোর জন্য কাজে লাগে, 200 ml বিকার্স, দুটো পর্সিলেনের বাউল, একটা গ্লাসের ফানেল এরকম টাইপের দেখতে ফানেল, এটা দেখতে এরকম ফানেল, ট্রাইপড স্ট্যান্ড এটাকে বলে, হ্যাঁ তিনটে পা থাকে, এখানে চারটে দেখানো আছে কিন্তু থাকে তিনটে পা, গ্লাস টিউব এরকম, গ্লাস রড, এই যে একটা গ্লাস রড, গ্লাস রড এটাকে অ্যাজিটেটরও বলা হয়, রাবার টিউব, স্ট্যান্ড উইথ আ ক্ল্যাম্প, স্ট্যান্ড উইথ আ ক্ল্যাম্প. এক্সপেরিমেন্ট কি করা হয়েছে দেখো, জাস্ট অ্যাজ ইন দ্য ফিগার বার্ন দ্য ম্যাগনেশিয়াম রিবন ইন আ পর্সিলেন ডিশ, পর্সিলেন ডিশে তুমি ম্যাগনেশিয়াম রিবন বার্ন করবে. আমি কতদিন তোমাদের ম্যাগনেশিয়াম রিবন দেখিয়েছি. আফটার কমপ্লিট বার্নিং ট্রিট দ্য অ্যাশ, যেটা ছাই থাকবে সেটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে দেবে. টেস্ট দ্য সলিউশন বাই ডিপিং রেড অ্যান্ড ব্লু লিটমাস পেপার, একবার রেড লিটমাস পেপার ডুবাবে, একবার ব্লু লিটমাস পেপার ডুবাবে. কালার অফ ব্লু লিটমাস রিমেন্স আনচেঞ্জড, ব্লু লিটমাস পেপারের কোনো কালার চেঞ্জ হবে না কিন্তু রেড লিটমাসটা ব্লু হয়ে যাবে. রেড লিটমাস ব্লু কখন হয় তোমার জেনে রাখা ভালো. রেড লিটমাস ব্লু তখনই হবে যখন সেটা কোনো বেসিক জিনিসের মধ্যে ডোবানো হবে. তোমরা অ্যাসিডিক বেসিক এই বিষয় নিয়ে যে খুব আলোচনায় আগে করেছো তা করনি, তাই এই বিষয়টা নিয়ে আমরা বেশি এগোবো না, ঠিক আছে? ওগুলো আরও দেখছি পরে চ্যাপ্টারগুলোতে আছে দেখলাম. নাও প্লেস দ্য সালফার পাউডার ইন দ্য পর্সিলেন ডিশ অ্যাশ শোন ইন দ্য সেকেন্ড ফিগার. পর্সিলেন ডিশে আবার সেকেন্ড ফিগার, এখানে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, যাই হোক এই যে এখানে সালফার নিয়েছে ওরা, সেকেন্ড ফিগার না লাস্ট ফিগার এটা. ফিক্স দ্য ফানেল অ্যাশ শোন, তার মাথার উপর এরকম করে ফানেলটাকে উল্টো করে লাগানো হয়েছে. স্টেমটা যেটা এই এখান থেকে তুমি একটা রাবার টিউব দিয়ে আর একটা জায়গায় নিয়ে গেছো, হ্যাঁ, আর কানেক্ট দ্য স্টেম অফ দ্য ফানেল অ্যান্ড দ্য গ্লাস টিউব উইথ দ্য রাবার টিউব, ডিপ দ্য আদার এন্ড অফ দ্য গ্লাস টিউব ইন দ্য ডিস্টিল্ড ওয়াটার কেপ্ট ইন এ বিকার, এখানে ডিস্টিল্ড ওয়াটার আছে তার ভিতরে এই নলটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে উইথ দ্য গ্লাস, ওকে? তো এখানে এই ব্যবস্থাটা করার পর নাও টেস্ট দ্য সলিউশন, দেখা যাবে যে কিছুক্ষণ পর যখন সালফার পুড়েছে তখন তো গ্যাস নির্গত হবে, এটা একটা সেটা এই নল দিয়ে গিয়ে এই লিকুইডের মধ্যে অর্থাৎ ডিস্টিল ওয়াটারের মধ্যে ডিজলভ হবে. এই যে লিকুইডটা তুমি পেলে সেটাকে আবার লিটমাস পেপার দিয়ে টেস্ট করো, দেখা যাবে ব্লু লিটমাস পেপার টার্নস রেড, রেড লিটমাস পেপারের কোনো চেঞ্জ হয়নি. প্রথমটা থেকে আমরা জানতে পেরেছিলাম ম্যাগনেশিয়াম অক্সাইড হয় বার্ন করলে, সেটা বেসিক অক্সাইড. দ্বিতীয়টা থেকে জানতে পারলাম সেটা অ্যাসিডিক অক্সাইড. তোমরা বেস এবং অ্যাসিড, আমি আবার বলছি বেস এবং অ্যাসিডের ব্যাপারে তোমাদের খুব একটা ভালো ধারণা নেই, সুতরাং সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, পরে আরও ডিটেলসে পড়বে. উই মে অলসো ডিসাইড ওয়েদার অ্যান এলিমেন্ট ইজ আ মেটাল অর আ নন মেটাল বাই নোয়িং দ্য নেচার অফ দ্য অক্সাইডস অবটেন ফ্রম দেম. ইন জেনারেল মোস্ট মেটালস প্রডিউস বেসিক অক্সাইডস, বেশিরভাগ মেটালসরা কিন্তু বেসিক অক্সাইড তৈরি করে, যেমনটা আমরা দেখেছিলাম ম্যাগনেশিয়াম একটা মেটাল তাই জন্য তার অক্সাইডটা বেসিক, আর নন মেটাল অ্যাসিডিক যেমন আমরা দেখলাম সালফার, তার অক্সাইডটা কিন্তু অ্যাসিডিক. কিন্তু অ্যালুমিনিয়াম আর জিঙ্ক এমন দুটি মেটাল যাদের অক্সাইডগুলো অ্যাসিডের মতনও কাজ করে আবার বেসিকের মতনও কাজ করে. সাম নন মেটালিক অক্সাইড লাইক কার্বন মনোঅক্সাইড আর নিউট্রাল, তাদের আবার কোনো না অ্যাসিড আছে না বেসিক নেচার আছে. এমনি আমি শর্টে তোমাদের বলতে পারি অ্যাসিডিক হওয়া মানে হচ্ছে জলে গুললে সেই জিনিসটাকে, যে জিনিসটাকে তুমি অ্যাসিডিক বলছো, জলে গুললে পরে সে এইচ প্লাস আয়ন দেয়, ঠিক আছে? আর বেসিক তোমরা ক্লাস 7 হয়তো পড়েছো, বেসিক মানে হচ্ছে সে ও এইচ মাইনাস দেবে জলে গুললে. এবার ওয়াটারের সঙ্গে রিয়াকশন নন মেটালস আর মেটালসের, এখানে সে রিয়াকশনগুলো দেখবে.
বাই পারফর্মিং দ্য সেম এক্সপেরিমেন্ট উইথ মেটালস লাইক আয়রন অ্যালুমিনিয়াম, মানে বিভিন্ন ম্যাগনেশিয়াম নিয়ে কাজ করেছে তারা, ক্যালসিয়াম নিয়ে, কার্বন, সালফার, এগুলো নিয়ে কাজ করেছে। এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে সোডিয়াম পটাশিয়াম ভীষণভাবে কোল্ড ওয়াটারের সঙ্গে রিয়্যাক্ট করে, হাইড্রোজেন প্রডিউস করে আর প্রচুর হিট তৈরি করে। যে গ্যাসটা তৈরি করেছে সেটা কিন্তু আগুন ধরে। ক্যালসিয়াম যেটা, সে কিন্তু কোল্ড ওয়াটারের সঙ্গে অত উগ্রভাবে রিয়্যাক্ট করে না। আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম ওরা আবার কোল্ড ওয়াটার বা গরম জল, ঠান্ডা জল কারোর সঙ্গে রিয়্যাক্ট করে না, কিন্তু স্টিমের সঙ্গে অর্থাৎ ভাপের সঙ্গে কিন্তু রিয়্যাক্ট করে, দিয়ে হাইড্রোজেন গ্যাস রিয়্যাক্ট মানে তৈরি করে। লেড, কপার, গোল্ড, সিলভার এরা আবার কারোর সঙ্গেই কিন্তু রিয়্যাক্ট করে না, ঠিক আছে। সো ওয়ান থিং ফার্স্ট উই লার্নড অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন ইফ আ কেমিক্যাল, ইফ আ মেটাল অর নন মেটাল ইজ বার্নড। নেক্সট উই আর সিইং হোয়াট উইল হ্যাপেন ইফ দে রিয়্যাক্ট উইথ ওয়াটার। সো রিয়াকশনটা মেটালসের ক্ষেত্রে কী দেওয়া আছে দেখো, সি ক্যালসিয়াম প্লাস এইচ টু ও রিয়্যাক্ট করলে হবে সিও এইচ টু, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন। তাহলে রিয়াকশন অফ অ্যাসিডস উইথ মেটালস অ্যান্ড নন মেটালস, তা প্রথমে আমরা দেখে নিলাম মেটালসরা কীভাবে রিয়্যাক্ট করে হাইড্রোজেন দিচ্ছে। তো এটা জানা যাবে যে কোনো মেটাল যখনই রিয়্যাক্ট করবে সে কিন্তু হাইড্রোজেন রিলিজ করবে, ঠিক আছে। এখান থেকে এবার আমরা চলে যাব নেক্সট রিয়াকশন উইথ মেটালস অ্যান্ড নন মেটালস, কার রিয়াকশন, অ্যাসিড। তাহলে প্রথম দেখলাম বার্নিংয়ের, তারপর দেখলাম ওয়াটারের, এবার দেখবো অ্যাসিডের। কী অ্যাসিড নিয়েছি, মিউরিয়াটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমরা বাথরুম পরিষ্কার করার জন্য বাড়িতে ব্যবহার করি, বাট প্লিজ ডোন্ট ট্রাই বাই ইউর সেলস। এইখানে ABCDEFG ছটা সাতটা টিউব নিয়েছে আর হাফ টেস্ট টিউব প্রত্যেকটারই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর্তি করে রেখেছে। এবার ইকুয়াল অ্যামাউন্ট প্রত্যেকটার আয়রন, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার, সালফার, কার্বন প্রত্যেকের সমান জিনিস, সমান পরিমাণ নিয়ে এদের মধ্যে মিশিয়ে দিয়েছে। তুমি কি অবজার্ভ করবে যে ইস্যুইং গ্যাস, যে গ্যাসটা বেরিয়ে আসছে এবং কতটা স্পিডে বেরোচ্ছে, গ্যাসটা কেমন, সেটা কোন রং নিয়ে পুড়ছে, এই সব হচ্ছে দেখার কাজ। তো আ গ্যাস ইজ ইভলভ ফ্রম দ্য টেস্ট টিউবস ABCD। No gas is evolved from EFGH. EFG. Evolution of gas সব থেকে তাড়াতাড়ি হচ্ছে বিতে। এবার এই যে ABCD দেখতে পাচ্ছ এখানে, আমাদের যে টেস্ট টিউবগুলো সেগুলো রাখা আছে। ইন টেস্ট টিউবে আয়রন ছিল, হাইড্রোজেন বেরিয়েছে। বিতেও ম্যাগনেশিয়াম ছিল, হাইড্রোজেন বেরিয়েছে। সিতে অ্যালুমিনিয়াম ছিল, হাইড্রোজেন বেরিয়েছে। ডিতে জিঙ্ক ছিল, হাইড্রোজেন বেরিয়েছে। You have seen that metallic zinc reacts with hydrochloric acid to produce zinc salt and hydrogen gas. তাই তো, এই জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় নাইট্রিক অ্যাসিড যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আবার হাইড্রোজেন গ্যাস ইভলভ হবে না। সোডিয়াম পটাশিয়াম নিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে না, কারণ রিয়াকশনটা প্রচণ্ড ভায়োলেন্ট। সো এখান থেকে আমরা কিছুটা ধারণা করতে পারবো কী মেটেরিয়াল আছে। তো এইখানে একটা জিনিস আমরা দেখলাম, দেখো তোমাকে বলে দেওয়া হয়েছিল কোনো কোনো গ্যাস, কোনো কোনো টেস্ট টিউব থেকে আবার গ্যাস নির্গতই হয়নি, মাত্র ABCD থেকে নির্গত হয়েছে। তার মধ্যে আবার সব থেকে ফাস্ট গ্যাস নির্গত হয়েছে বি টেস্ট টিউব অর্থাৎ ম্যাগনেশিয়াম থেকে। তো বিভিন্ন মেটালসদের এই যে অ্যাসিডের সঙ্গে রিয়্যাক্ট করে হাইড্রোজেন রিলিজ করার যে প্রবণতা বা টেন্ডেন্সি, সেটা কিন্তু আলাদা আলাদা হয়। তো এটা লক্ষ্য করে একটা সিরিজ বা একটা কী বলবো, একটা সিকোয়েন্স তৈরি করা হয়েছে, যাতে কি আমরা জানতে পারি, মানে সায়েন্টিস্টরা তৈরি করেছেন, যাতে কি আমরা জানতে পারি কখন বা কতটা কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা মেটাল রিয়্যাক্ট করবে অ্যাসিডের সঙ্গে আর কতটা প্রবণতা থাকবে তার হাইড্রোজেন রিলিজ করার। সেই যে সিরিজ বা সিকোয়েন্স তার নাম হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তো এইখানে দেখো এই যে সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার,
মার্কারি সিলভার আর সিলভার গোল্ড। তো এই যে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের বাঁদিকে যতজন আছে তারা প্রত্যেকে হাইড্রোজেন রিলিজ করবে অ্যাসিডের সঙ্গে রিয়্যাক্ট করলে, আর ডান দিকে যারা আছে তারা কিন্তু রিলিজ করবেই না। আর এরা যত তুমি এদিকে যাবে, যত দূরে যাবে হাইড্রোজেন থেকে, তা সে তত বেশি হাইড্রোজেন রিলিজ করার ক্ষমতা রাখে। ফ্রম দ্য অর্ডার ইট ক্যান বি সেড দ্যাট দ্য মেটালস উইচ আর টু দ্য লেফট অফ হাইড্রোজেন ইন সিরিজ উইল লিবারেট হাইড্রোজেন ফ্রম ডাইলিউট অ্যাসিড। এদেরকে বলা হয় ইলেকট্রোপজিটিভ। যারা বাঁদিকে আছে তারা হচ্ছে ইলেকট্রোপজিটিভ, তারা কিন্তু হাইড্রোজেন রিলিজ করবে যখন অ্যাসিডের সঙ্গে রিয়্যাক্ট করবে, ঠিক আছে। আর কিন্তু হাইড্রোজেনের পরে যারা আছে ডান দিকে, যেমন কপার, হ্যাঁ, গোল্ড, সিলভার, এরা কিন্তু হাইড্রোজেন রিলিজ করবে না। Again, a metal on the left side of hydrogen will displace another metal on its right from the salt of the latter. অর্থাৎ দেখো, আয়রন নিয়েছি আর কপার সালফেট নিয়েছি, এ হচ্ছে বেশি রিয়্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ। ও গিয়ে দেখলো কপার সালফেট একটা সলিউশন, ও বলবে কপার তুই সর, তোর কোনো কাজের না, তুই নিজে সেখানে বসে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি যে এদিককার এলিমেন্টগুলো কিন্তু ভীষণ বেশি রিয়াকশন করতে আগ্রহী। এইবার এখানে একটা জাস্ট লিটারালি ইটস নট ইউজফুল টু মাচ, জাস্ট আয়রন দিয়ে তুমি কী দেখেছো তার কোন প্রপার্টি ব্যবহারে আছে বলে এই কাজে তাকে লাগাতে পেরেছো সেটা। কপার গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তার জন্য তুমি তাকে দিয়ে তার তৈরি করো। অ্যালুমিনিয়াম দিয়ে আমরা পাত্র অর্থাৎ বাসনপত্র, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস তৈরি করি। লেড দিয়ে বিভিন্ন পাথ, মেশিনসের পার্টস তৈরি করা হয়। গোল্ড অর্নামেন্ট কয়েন্স তৈরি করা হয়। জিঙ্ক দিয়েও কয়েন্স, যন্ত্রপাতি রেডি করা হয়। সো ইটস নট টু মাচ, ইটস নট অফ টু মাচ ইম্পর্টেন্স। ইউজ অফ মেটালস অ্যান্ড নন মেটালসটা কিন্তু তোমাদের নিজেদেরকে পড়তে হবে। আমি কিছুটা তোমাদের হেল্প করিয়ে দিচ্ছি, কী কী পড়তে হবে বলে দিচ্ছি, তোমরা নিজেরা পড়বে, ওকে। এইখানে যেমন দেখো, আমরা জানি বিভিন্ন যে কেমিক্যালস রয়েছে আমাদের চারিপাশে, তাদের ইউজ করছি আমরা। আওয়ার আর্থ ইজ নিয়ারলি 4500 মিলিয়ন ইয়ার্স ওল্ড। অনেক মিলিয়ন ইয়ার্স এগো আগে আর্থ অরিজিনেট করেছিল, অনেক চেঞ্জেস হয়েছে তারপর থেকে, সি ফর্ম হয়েছে, ক্লাইমেট চেঞ্জ হয়েছে, অনেক কিছু ঘটেছে। মডার্ন ম্যান, আজকে যে মানুষকে আমরা দেখছি বা আমরা যে মানুষ হয়ে দাঁড়িয়েছি, সেটা কিন্তু একদিনে হয়ে যায়নি। পৃথিবী তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ এরকম ছিল না। সো লটস অফ চেঞ্জেস হ্যাভ টেকেন প্লেস। নাও আফটার ইমার্জেন্স ম্যান হ্যাজ পাসড থ্রু ডিফারেন্ট ফেজেস অফ স্ট্রাগল। মানুষ বিভিন্ন ধরনের স্ট্রাগল করেছে। প্রথমে অন্ধকার কেভসে থাকতো, অর্থাৎ গুহায় থাকতো, প্রচণ্ড শীতে তাকে কাঁপতে হতো, মানে তার ধারণা ছিল না কীভাবে নিজেকে বাঁচাবে, কাঁচা শাক সবজি মাংস খেয়ে বাঁচত। ক্রমশ মানুষ এগুলোকে পেরিয়ে এসেছে, ঠিক আছে। আগে মানুষ অল্প অল্প করে দেখছিল কোনটা কী জিনিস, কাকে কীভাবে ব্যবহার করা যায়। এখন মোটামুটি আমরা অনেকটাই জানি, সবটা জানি বলা যাবে না, অনেকটাই জানি। তো এখানে দেখো এই কম্পাউন্ডগুলো দেওয়া আছে, তুমি এগুলোকে দেখে নিজেই উদ্ধার করতে পারবে কোনটা এখানে মেটাল আছে, এর মধ্যে কোনটা মেটাল কোনটা নন মেটাল। আমি একটা হেল্প করি, NaCl মেটাল হচ্ছে Na অর্থাৎ সোডিয়াম, নন মেটাল হচ্ছে ক্লোরিন, এরমভাবেই তোমাকে লিখতে হবে। পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হচ্ছে মেটাল, অক্সিজেন আর হাইড্রোজেন হচ্ছে নন মেটাল, এরম করে ভেঙে ভেঙে তোমাদেরকে লিখতে হবে। হোমওয়ার্কটা আমাকে অবশ্যই করে পাঠাবে এই পেজটা, ওকে, দিস ইজ দ্য হোমওয়ার্ক। এবং হোমওয়ার্কটা করে যে ফার্স্ট আমাকে পাঠাবে কারেক্টলি অ্যান্ড নিটলি অবভিয়াসলি, তারটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো বাকিদের জন্য, যারা করে উঠতে পারবে না তাদের জন্য। এবার আমরা চলে আসবো যে বিভিন্ন যে জিনিস আমরা কেমিক্যালস ইউজ করছি তার ভিতরে কী কী আছে। যেমন দেখো ব্রিক সিমেন্ট তোমাদেরকে লার্ন করতে হবে, তার ভিতরে কী কী আছে। ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন। লাইমের ভিতরে কী আছে। স্টেনলেস স্টিলের বাসন ব্যবহার করো, তা সেটা কী দিয়ে তৈরি, আয়রন আর ক্রোমিয়াম দিয়ে তৈরি। তো এরমভাবে কিন্তু তোমাদেরকে সব কটা লার্ন করতে হবে। হিউম্যান বিংস হ্যাভ ইউজ ডিফারেন্ট এলিমেন্টস ফর ডিফারেন্ট পারপাস। আমাদের বিভিন্ন রকম যে এলিমেন্টস বিভিন্ন পারপাসে ব্যবহার হয়। আমাদের বডিতে 100 গ্রাম ওজন পিছু কতটা কী আছে সেটাই দেখে নাও, কতটা অবাক লাগবে তোমার। দেখো ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, এগুলো কিন্তু আমাদের বডিতেও রয়েছে। 100 গ্রাম একটা হিউম্যান বডির ভিতর কী কী থাকতে পারে এই দেখো। তো এই জিনিসগুলো কি এমনি এমনি শরীরে চলে আসে, না, আমাদেরকে গ্রহণ করতে হয় বিভিন্নভাবে। আমরা ওষুধ খাই, খাবার খাই, হ্যাঁ, হাওয়ায় মানে এয়ার ইনহেল করছি, এইভাবে আমরা এই এলিমেন্টসগুলোর ব্যালেন্সটা আমাদের বডিতে বজায় রাখছি। এবার দেখো, লেট আস লার্ন হাউ সার্টেন এলিমেন্টস
যেগুলো নিউট্রিয়েন্টস হিসেবে আমাদের বডিতে আছে, ম্যাক্রো বা মাইক্রো অ্যামাউন্টে। ম্যাক্রো মানে বেশি পরিমাণে আছে, বা কম পরিমাণে আছে মানে মাইক্রো পরিমাণে আছে। তারা কিভাবে তাদের মানে তারা আমাদের বডিতে কি কাজ করছে সেটা আমরা দেখব। মেনটেনেন্স অফ ওয়াটার ব্যালেন্স ইন হিউম্যান বডি। সোডিয়াম পটাশিয়াম হচ্ছে দুটো জিনিস যেগুলো আমাদের বডিতে, বডি ফ্লুইড যেটা, লিকুইডটা, সেটাকে ব্যালেন্স করে। প্রেজেন্স অফ সোডিয়াম আয়ন ইন অ্যান এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার মানে সেলের বাইরের লিকুইডে যদি থাকে, তাহলে সে কী করে, ফ্যাসিলিটেটস ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার ইন দ্য এক্সট্রা সেলুলার অ্যান্ড ইন্ট্রা সেলুলার চ্যাম্বার ফলোয়িং দ্য প্রিন্সিপাল অফ অসমোসিস। অসমোসিস বলে যে ঘটনাটা, সেটাকে আমি এক সহজভাবে বলতে গেলে সেলের বাইরে এবং ভিতরে জলের ব্যালেন্সটাকে বজায় রাখবার জন্য যে আয়নটা দরকার সেটা হচ্ছে সোডিয়াম আয়ন। সে কিসে সাহায্য করে, অসমোসিসে সাহায্য করে। অসমোসিস মানে হচ্ছে কোনো একটা পর্দার ভিতর দিয়ে লিকুইডের যাওয়া আসা, কখন, যখন দুই দিকে পর্দার দুই প্রান্ত দুই পাশে লিকুইডের ডেন্সিটি, বা আমরা বলতে পারি সলিউশনের ডেন্সিটি এক থাকে না, সহজভাবে বলতে গেলে এরকমই। ইট রিটেইনস ওয়াটার হোয়াইল ইউরিন ইজ বিং ফর্মড, অর্থাৎ জলটাকে ধরে রাখা যখন ইউরিন ফর্মেশন হচ্ছে। অ্যান্ড মেনটেইনস দ্য ভলিউম অফ ব্লাড বাই রিটার্নিং ইট ব্যাক টু ব্লাড, অর্থাৎ জল যদি ক্রমশ শরীর থেকে বেরিয়ে যায় তাহলে তো রক্ত আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে, তা কিন্তু হতে দেয় না। সোডিয়াম পটাশিয়াম রক্তের যে ডেন্সিটি সেটাকে বজায় রাখতে সাহায্য করে। সো ওয়েন উই স্টার্ট টু ইনক্লুড মোর অ্যান্ড মোর র সল্ট ইন আওয়ার ডায়েটারি ইনটেক, দ্য ব্লাড স্টার্টস টু অ্যাবজর্ব মোর ওয়াটার ফ্রম সেলুলার ফ্লুইডস। এবার এরা যেহেতু জল আবার নতুন করে ব্লাডে অ্যাড করতে সাহায্য করে, তুমি যদি বেশি নুন খেয়ে ফেলো যার ভিতরে বেশি সোডিয়াম আছে, কী হবে, তোমার ব্লাড বেশি বেশি করে ওয়াটার পেতে শুরু করবে, যেটা ভালো কাজ হচ্ছিলো এতক্ষণ সেটা এখন বাজে কাজে পরিণত হয়ে যাবে। ব্লাড কী হবে, ব্লাড বেশি পরিমাণে লিকুইড পাচ্ছে বলে ব্লাড প্রেশার কী হয়ে যাবে, ইনক্রিজ করবে, এবং আমাদের কিডনি বা হার্টে চাপ পড়তে পারে। এই জন্য সোডিয়াম বেশি খাওয়াটা উচিত না। কিন্তু যে সময় ঘাম হয়ে বা ডায়রিয়া হয়ে বা প্রচণ্ড আমাদের যখন ব্লাড প্রেশার কমে যায়, সেই সময় কিন্তু আমাদেরকে আবার এই সোডিয়াম পটাশিয়াম নিতে হবে। ফাংশনিং অফ দ্য হার্ট, ক্যালসিয়াম আর পটাশিয়াম এরা কিন্তু আমাদের যে হার্টের কন্ট্রাকশন আর এক্সপ্যানশন আছে, এটা যে একদম কন্টিনিউয়াস রিদমিক ওয়েতে, রিদমিক ওয়ে মানে কন্টিনিউয়াস সুন্দরভাবে যে চলে, এই চলাটাকে সাহায্য করে। ঠিক আছে, পটাশিয়ামের হার্ট ফাংশনস ক্যান বি অ্যারেস্টেড, যদি অ্যারেস্টেড মানে কি, রেস্ট্রিক্ট হয়ে যাওয়া, সহজে হবে না হার্ট ফাংশন, যদি কে প্লাসের কনসেন্ট্রেশন কমে যায়। হ্যাঁ, আর ক্যালসিয়াম ইনক্রিজেস দ্য ফোর্স অফ কন্ট্রাকশন, কন্ট্রাকশন বেড়ে যাবে যদি ক্যালসিয়াম বেড়ে যায়। দ্য রেট অফ হার্ট কন্ট্রাকশন ডিক্রিজেস ইফ দ্য কনসেন্ট্রেশন অফ সিএ টু প্লাস ডিক্রিজেস, তাহলে সিএ টু অর্থাৎ ক্যালসিয়ামের আয়ন্সগুলো বেড়ে গেলে হার্ট বেশি দুকপুক করবে, কমে গেলে কমে যাবে। সো এটা ব্যালেন্স থাকতে হবে, কমলে বাড়লে অসুবিধে। সেরকমই অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম, আমাদের সেলের ভিতরে যে লিকুইডটা আছে সেখানে অ্যাসিডিটিটা ইনক্রিজ করবে যদি আমরা ফুডের ভিতরে পটাশিয়াম না খাই। তাতে কি হবে, যদি অ্যাসিডিটি বেড়ে যায় তাহলে বাইরের যে সেলের যে বাইরে লিকুইড আছে সেখানে আবার অ্যালকালিনিটি বেড়ে যাবে, অর্থাৎ সেটা বেসিক হয়ে যাবে। আর এই অ্যাসিড বেস ব্যালেন্সটা যদি মানে নড়ে চড়ে যায়, গণ্ডগোল হয়ে যায়, তাহলেই আমাদের জয়েন্ট পেন শুরু হবে। সো এগুলো দেখো এখানে খুব শর্টে দেওয়া আছে, উই ক্যান নট গো মোর দেন দিস, জাস্ট এগুলো তোমাদের মনে রাখতে হবে যে কোনটা কমলে কী হয়, কোনটা বাড়লে কী হয়। টিথ আর বোনসের জন্য ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস খুব ইম্পর্ট্যান্ট। এনজাইমস যেগুলো আমরা বিভিন্ন আমাদের বডিতে এনজাইমস রয়েছে, হ্যাঁ, সেগুলো কিন্তু এই আমাদের যে আয়ন্সগুলো সেগুলোকে ইউজ করেই এগিয়ে চলে। যেমন দেখো ইন দ্য অ্যালিমেন্টারি ক্যানেল অ্যামাইলেস বলে যে এনজাইমটা আছে আর লাইপেস যেটা আছে সে ডাইজেশনে হেল্প করে। কিসের ডাইজেশনে, কার্বোহাইড্রেট আর লিপিডসের। তো অ্যামাইলেস হেল্প করে কার্বোহাইড্রেট ডাইজেস্ট করতে, লাইপেস হেল্প করে লিপিডস ডাইজেস্ট করতে। ক্যাটালেস এনজাইম সে আবার হাইড্রোজেন পেরক্সাইডকেও হজম করে ফেলতে পারে। মাইটোকন্ড্রিয়াতে এনজাইম সাইটোক্রোম অক্সিডাইজ অক্সিডেজ ইজ রিকোয়ার্ড টু প্রডিউস এনার্জি, তাহলে মাইটোকন্ড্রিয়াতে আবার সাইটোক্রোম বলে যে সাইটোক্রোম অক্সিডেজ বলে যেটা আছে সেটা আবার এনার্জি প্রডিউস করতে লাগে। তো ক্যাটালেজ রিকোয়ার্স এফি টু প্লাস, এবার কোনটা কোন এনজাইমের কী লাগে সেটা দেখো। ক্যাটালেজ যেখানে পড়েছিলাম তার লাগে এফি টু প্লাস, সাইটোক্রোম পড়েছিলাম সাইটোক্রোম অক্সিডেজ তার লাগে এফি টু প্লাস সিউ টু সিউ প্লাস, অ্যামাইলেজের লাগে ক্লোরিন আয়ন,
তো এই প্রত্যেকটা এনজাইম যেটা আমাদের বডির বিভিন্ন কাজে লাগে, প্রত্যেকের আবার নিজেদের কাজের জন্য বিভিন্ন আয়ন্সগুলোকে কাজে লাগে। সো হাউ ইম্পর্টেন্ট দিজ আর, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমাদের ব্লাড কোয়াগুলেট করে যায়। কোয়াগুলেট করা মানে হচ্ছে কোনো জায়গায় কেটে গেলে রক্ত সেখানে জমাট বাঁধে, সেটাকে বলে কোয়াগুলেশন। সেটার জন্য ক্যালসিয়াম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি সেটা কমে যায় শরীরে তাহলে কিন্তু ব্লাড কোয়াগুলেট করবে না। কন্ট্রাকশন অফ মাসল অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, এই যে আমাদের কোনো একটা জায়গায় মশা কামড়ালো বা ছ্যাঁকা লাগলো ছট করে হাত সরিয়ে নিই, এগুলো কিসের জন্য? নার্ভের জন্য, নার্ভাস সিস্টেমের জন্য। এই গোটা ঘটনাটাতে যারা ভীষণ ইম্পর্টেন্ট নার্ভ সেলের ক্ষেত্রে যারা ভীষণ ইম্পর্টেন্ট তারা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরাই কিন্তু এই কাজটাতে সাহায্য করে। অক্সিডেশন রিডাকশন অফ টিস্যুজ অ্যান্ড সেলস, সেভারাল প্রোটিনস আর রিকোয়ার্ড ফর রিলিজ অফ এনার্জি ইন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া তো আমরা জানি এনার্জি সেল, ওখান থেকে এনার্জি রিলিজ হয়। তো এই কাজটার জন্য কিন্তু অনেক প্রোটিন কাজে লাগে এবং এই প্রোটিনগুলোকে তৈরি করে যারা তারা হচ্ছে আয়রন এবং সালফার। একইভাবে অক্সিজেন আমাদের শরীরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, লাংস থেকে বিভিন্ন পার্টে নিয়ে যাওয়া, তাকে স্টোর করা, তাকে ব্যবহার করা, এগুলো কীভাবে হয়? হিমোগ্লোবিনের সাহায্যে হয়। এই মায়োগ্লোবিন হিমোগ্লোবিন ব্লাড ট্রান্সপোর্ট করে। মায়োগ্লোবিন মাসল যে থাকে যে কি করে, অক্সিজেন স্টোর করে। এই যে আয়রন আছে, আয়রন হচ্ছে এই দুটো মায়োগ্লোবিন আর হিমোগ্লোবিনের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। বিসাইডস এই আয়রনের আরেকটা পার্টিসিপেশন হচ্ছে ইন দ্য প্রসেস অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট বা অ্যাকসেপ্টিং অ্যান্ড রিলিজিং ইলেকট্রনস, তার মানে ওয়াটার তৈরি করা আর এটিপি অ্যাডিনো ট্রাইফসফেট। এটা কি? এটা হচ্ছে শক্তি নির্গত করার জন্য কিন্তু আয়রনের বিশাল ভূমিকা। কপার অলসো পার্টিসিপেটস ইন দ্য ফরমেশন অফ সেভারাল এনজাইমস যারা এই অক্সিডেশন রিডাকশনে সাহায্য করে। আচ্ছা, সেলেনিয়াম, কপার, ম্যাগনিজ, জিঙ্ক এরা কিন্তু বিভিন্ন যে বাজে আয়নগুলো থাকে শরীরে তাদের নিউট্রালাইজ করে এবং ক্যান্সার, বাত এগুলোর থেকে শরীরকে রক্ষা করতে পারে। হরমোন, যে বিভিন্ন হরমোন আমাদের শরীরে কাজ করে, যেমন যে হরমোন ইনসুলিন কম থাকার জন্য ডায়াবেটিস হয়, সেইগুলো এগুলোর কাজের জন্য কিন্তু আয়ন্স দরকার। যেমন জিঙ্ক আয়ন, সে ভীষণ ইম্পর্টেন্ট ইনসুলিনের জন্য। ওকে, থাইরক্সিন যে হরমোনটা রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড সিক্রিট করে, সেই থাইরয়েড গ্ল্যান্ড যে থাইরক্সিন হরমোনটা দেয় সেখানেও কিন্তু, সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা হরমোন, আগে শুনে নাও। সেটা কিসের জন্য? অনেক ইম্পর্টেন্ট কাজ করে, যেমন হচ্ছে অক্সিজেন নেওয়ার ক্ষমতা, হিট প্রোডাকশনের ক্ষমতা, এগুলো সামলায় আমাদের শরীরে। তো আয়োডিন একটা এমন এলিমেন্ট যে এই থাইরক্সিন হরমোন নির্গত হওয়ার জন্য খুবই দরকার। ব্লাড তৈরি করার কাজে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কোবাল্ট। এই যে আরবিসি রেড ব্লাড সেলস বা কর্পাসেলস, এরা যে বোন ম্যারোতে তৈরি হয় আমাদের, হ্যাঁ, বোন ম্যারো মানে হচ্ছে হাড়ের একদম মাঝের যে মজ্জা সেখানে তৈরি হয়, এই কাজটা করবার জন্য তাকে হেল্প করে কোবাল্ট। আর অবশ্যই শরীরে প্রচণ্ড ইম্পর্টেন্ট রয়েছে বিভিন্ন কম্পাউন্ডস তৈরি হয়, যেমন ফসফোলিপিড, নিউক্লিক অ্যাসিড, মেটাল প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, এগুলো সব ফরমেশনসের জন্য বিভিন্ন নন মেটালস, মেটালস এগুলোকে কাজে লাগে। তো তোমাদের কাজ হচ্ছে এগুলো খুব ভালো করে পড়বে, মুখস্থ করবে। এবার হচ্ছে এখানে কয়েকটা বাজে, এতক্ষণ ভালো ভালো এলিমেন্টসের কথা পড়ছিলাম যেগুলো ব্যালেন্সড থাকলে আমাদের বডির সুবিধে করে দেয়, এইবার এখানে হচ্ছে কয়েকটা এমন এলিমেন্ট যেগুলো আমাদের শরীরে প্রয়োজনও নেই, ঢোকা উচিত না, কিন্তু তা সত্ত্বেও শরীরে প্রবেশ করছে, কোথা থেকে সেটাও দেওয়া আছে। বেশি পরিমাণে এগুলো আমাদের শরীরে চলে গেলে পয়জনাস হতে পারে, আমরা মারাও যেতে পারি। যেমন লেড কোথা থেকে আসে? পেট্রোল, ইনসেক্টিসাইড, ডাই থেকে। মার্কারি আসে কোথা থেকে দেখবে? ক্যাডমিয়াম, সিগারেট স্মোক থেকে আসতে পারে। নিকেল, বিভিন্ন বাজে তেল থেকে আসতে পারে, সিগারেট স্মোক কিন্তু বেশিরভাগ জায়গাতেই কমন। অ্যালুমিনিয়াম বিভিন্ন কসমেটিক্স আমরা ইউজ করি সেখান থেকে আসতে পারে, আবার ইউটেন্সিল থেকেও আসে। ফ্লোরিন টিউবওয়েল যদি ঠিকঠাক না হয় তাহলে সেখান থেকে আসতে পারে, প্লাস্টিক বা মেডিসিন থেকে আসতে পারে। আর্সেনিক তো অবশ্যই বাজে জল থেকে আসে, আমরা শুনেছি অনেকবার আর্সেনিক মুক্ত জল খাওয়া দরকার। তো কয়েকটা এমন এলিমেন্টের নাম যদি জিজ্ঞাসা করা হয় যারা তোমাদের জন্য ডেঞ্জারাস, ইউ ক্যান নেম এনি অফ দিজ। আর কোথা থেকে পাওয়া যায় সেগুলো হচ্ছে এগুলো। ওকে, সো আমরা এই চ্যাপ্টারটা এন্ড করলাম, যেখানে আমরা লাস্ট অফ অল কী কী আজকে পড়লাম,
মেটালস নন মেটালস তাদের কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে তাদের কিভাবে আলাদা করা যায়, কী কী ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম বেশি কিন্তু আমরা দেখিনি, তাকে পুড়িয়ে কী ঘটে অক্সিজেনে, তাদের বার্ন করলে কী ঘটে ওয়াটারের সঙ্গে তাদের রিয়াকশনস এবং অ্যাসিডের সঙ্গে তাদের রিয়াকশন, একটা সিরিজ বা সিকোয়েন্স দেখেছিলাম যেখানে বোঝা যাচ্ছিল যে কে বেশি হাইড্রোজেন নির্গত করতে পারে কে করবেই না। তারপর আমরা দেখলাম বিভিন্ন এলিমেন্টস আমাদের শরীরে যেগুলো উপস্থিত আছে এবং প্রত্যেকে কীভাবে আমাদের শরীরে বিভিন্ন যে প্রসেস আছে তাদেরকে ইফেক্ট করছে। লাস্ট অফ অল আমরা যেটা আজকে দেখলাম সেটা হচ্ছে এমন কয়েকটা এলিমেন্ট যারা আমাদের জন্য ডেঞ্জারাস। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার 2.1। রিড ইট ভেরি কেয়ারফুলি, কোনো জায়গায় কোনো সন্দেহ থাকলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? সবাই খুব ভালোভাবে বাড়িতে থাকো, একদম বেরোবে না, পড়াশোনা করতে থাকো, আনন্দে থাকো, প্রচুর পরিমাণে জল খাবে, ভালো শাকসবজি খাবে, ঠিক আছে, এবং সুস্থ থাকবে।